আসসালামু আলাইকুম, রোকসানা ফ্যাশনে স্বাগত জানাচ্ছি। আমি রোকসানা হাসান। আজ আমি আপনাদের দেখাবো লং স্কার্ট কীভাবে তৈরি করা যায়। এই লং স্কার্টটি তৈরি করার জন্য এখানে আমি 3 গজ কাপড় নিয়েছি এবং কাপড়টাকে 3 ভাঁজ করে এখানে রাখা আছে। তো বন্ধুরা, স্কার্ট তৈরি করতে হলে মাপ লাগবে, লম্বা মাপ এবং কোমরের মাপটা। আমি যে স্কার্টটা তৈরি করব এটা লম্বা আছে 36 ইঞ্চি। এই 36 ইঞ্চি থেকে কোমরের বেল্টের মাপটা বাদ দিব, কোমরের বেল্ট আছে 2 ইঞ্চি, তাহলে থাকবে 34 ইঞ্চি। আমি নিচের দিকে কুচি ব্যবহার করব, কুচির চওড়াটা হবে 3 ইঞ্চি। এই 34 ইঞ্চি থেকে আরও 3 ইঞ্চি আমি বাদ দিব, তাহলে মোট লম্বা থাকবে 31 ইঞ্চি। এই 31 ইঞ্চি কলিগুলো হবে। তো বন্ধুরা, 31 ইঞ্চির সাথে আমি সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিব, টোটাল লম্বা হবে 32 ইঞ্চি। এই কলিগুলোর লম্বা প্রতিটার থাকবে 32 ইঞ্চি। এখন আমি যেহেতু নিচের দিকে কুচি ব্যবহার করব, তাই এই কাপড় যে ভাঁজ করে রেখেছি এখান থেকে সাইডে যে খোলা অংশটা আছে সেখান থেকে এই কুচির কাপড়টা আমি বের করে নিব। কুচির চওড়াটা আছে 3 ইঞ্চি, আমি আরও 1/2 ইঞ্চি বেশি নিয়ে এই সাইডে এভাবে করে দাগ দিয়ে নিব। এই 1/2 ইঞ্চি এই কারণেই নিব, সাইডে আমার পাড়ের অংশ আছে, এই সাইড আমাকে সেলাই না করলেও চলবে। এভাবে করে 3.5 ইঞ্চির দাগ দিয়ে নিব এবং কাপড়টাকে আলাদা করে নিব। বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন। কাপড়টি কাটা হয়ে গেছে, এবার কলিগুলো লম্বা আছে 32 ইঞ্চি, তাহলে এভাবে করে কাপড়টাকে ধরে প্রথমে 32 ইঞ্চির এভাবে করে মাপগুলো দিয়ে নিব। কলি লম্বা হবে 32 ইঞ্চি, তাই এভাবে করে 32 ইঞ্চি এভাবে করে মেপে নিব। এই 32 ইঞ্চি অনুযায়ী কাপড়টাকে 3 ভাঁজ করে নিব। এই 3টা ভাঁজ করে নিব। এই কাপড়গুলো কিন্তু প্রতিটাই ডাবল করে আছে। বন্ধুরা, এখানে আমি যে স্কার্টটা তৈরি করব এটার কোমরের মাপ আছে 28 ইঞ্চি, আমি এখানে 12 ইঞ্চি বেশি নিব, তাহলে মোট কোমরের মাপ আসে 40 ইঞ্চি। এই কোমরের মাপটা আপনার যা হবে সেই অনুযায়ী এই কলিগুলোকে বের করতে হবে। তা আমাদের এখানে 12টা কলি হবে, এ পাশ থেকে 6টা আর ওই পাশ থেকে 6টা 12টা। তাহলে আমরা এই 40 ইঞ্চি কোমরকে 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করলে প্রতিটা কলির চওড়া আসে 3.5 ইঞ্চি, আর আমরা সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি বেশি নিব, তাহলে হয় 4 ইঞ্চি। তাহলে এ পাশ থেকে 4 ইঞ্চির একটা দাগ দিব, ঠিক তার উল্টা পাশে এই সাইডে 4 ইঞ্চির একটা দাগ দিব। এবার এই উপরে দাগটার সাথে নিচের দাগটাকে এভাবে করে আড়াআড়ি করে দিয়ে নিব। কোমরের মাপ যা হবে সেই অনুযায়ী আপনাকে এই কলিগুলোকে বের করতে হবে। এই কোমরের সাইজ যাই আসুক না কেন, সেই অনুযায়ী আপনাকে এই কলিগুলো বের করতে হবে। আমি ঠিক যেভাবে বের করেছি আপনারা এভাবেই বের করবেন। এবার এখানে যে জয়েন্ট আছে, জয়েন্টটা এভাবে করে কেটে তারপরে সাইড থেকে কাপড়টা আলাদা করে নিব। এই পাশে আমাদের 6টি কলি বের হবে, আর ওই পাশ থেকেও আমাদের 6টি কলি বের হবে। এবার সাইডের যে জয়েন্টটা আছে কাপড়ের মাঝ বরাবর, এই যে এটা এইভাবে করে আলাদা করে নিতে হবে। এখানে 3টা পার্ট আছে, 3টা পার্টের এইভাবে করে কেটে আলাদা করে নিতে হবে। কলিগুলো কাটা হয়ে গেল, এই যে কলিগুলো ঠিক এই যে এভাবে থাকবে। আর নিচের দিকে যে কুচিটা হবে, এই যে কুচিটা এই যে নিচের দিকে এভাবে করে থাকবে। সাইড থেকে যে কাপড়টা বেঁচে ছিল সেটা দিয়ে আমি বেল্টের কাপড়টা বের করব। বেল্টের কাপড়টা কিন্তু ডাবল করে থাকবে। তো বন্ধুরা, বেল্টের চওড়া আছে 2 ইঞ্চি, আর এটা ডাবল হয় 4 ইঞ্চি। সেলাইয়ের জন্য আমি আরও 1 ইঞ্চি বেশি নিব, তাহলে হবে 5 ইঞ্চি।
এই কাপড়টাকে দুই ভাঁজ করে এখানে রেখেছি, যে এভাবে এবার 5 ইঞ্চি অনুযায়ী এভাবে দাগটা দিয়ে দিব। আর কোমরের যে চওড়াটা আছে সেটা আছে 40 ইঞ্চি, আমি 1 ইঞ্চি বেশি নিব, তাহলে হবে 21 ইঞ্চি। এই 21 ইঞ্চি বরাবর দাগটা দিয়ে দিব। এবার এই দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে নিব। এবার মাঝখানের যে জয়েন্টটা আছে এই জয়েন্টের কাপড়টা কেটে আলাদা করে নিতে হবে। এই যে বেল্টের কাপড়টা ঠিক এভাবে করে বসবে, এর জন্য সাইডের যে জয়েন্টের কাপড়টা আছে এটা কেটে ফেলতে হবে। বেল্টের কাপড় কাটা হয়ে গেছে, তো চলুন বন্ধুরা এটা আমি কিভাবে সেলাই করব সেটা দেখাই। এখানে স্কার্টের যে কলিগুলো বের হয়েছে এই কলিগুলোর জয়েন্ট আগে দিয়ে নিব। স্কার্টের কলিগুলো একটা সোজাভাবে বের হয়েছে আর একটা আড়াভাবে বের হয়েছে, যখন আমি সেলাইটা করব এই আড়ার সাথে সোজা পার্ট নিয়ে তারপর সেলাই করব। প্রতিটা পার্টই যখন আমি সেলাইটা করব তখন আড়ার সাথে বাঁকা যে কাপড়টা এটা রেখে তারপর আমি সেলাইটা করব। প্রতিটা পার্টেই কিন্তু এভাবে করে সেলাই করতে হবে। এই পাশটা সোজা আছে, এটার সাথে আমি আড়া যে সাইডের কাপড়টা আছে এই যে এটা এভাবে রেখে তারপর আমি সেলাইটা করব। বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি ক্লিক করুন। এভাবে করে প্রতিটা পার্টের সেলাই আমি দিয়ে নিব। কলিগুলোর জয়েন্ট দেয়া হয়ে গেছে, একটা পাশে আমি খোলা রাখবো, এটা আমি সবার শেষে তারপর সেলাই করব। এখন আমি যে স্কার্টের নিচের দিকে কুচি বসাবো এই কুচির কাজটা এখন করব। এই কাপড়টার একটা সাইডে পার আছে, এটা আর সেলাই করা লাগবে না, তো এই পাশটা সেলাই করা লাগবে, এর জন্য আমি এই পাশে এভাবে করে নিয়ে তারপরে কুচিটা দিয়ে দিব। সম্পূর্ণ কাপড়টাই আমি এভাবে করে কুচি দিয়ে নিব, তারপর আমি এই স্কার্টের নিচের দিকে বসাবো। তো বন্ধুরা সম্পূর্ণ কাপড়টি কুচি দেওয়া হয়ে গেছে, এবার আমি এই কুচিটা লং স্কার্টের নিচে সেলাই করে নিব। কলিগুলোর প্রতিটার কোনা এভাবে করে বের হয়ে আছে, আমি কাটিনি এই কারণে কাটিনি, যখন আমি এই নিচের দিকে কুচিটা বসাবো এই যে এভাবে করে নিয়ে তারপরে বসালেই হবে, যার কারণে আর কাটার প্রয়োজন নাই। বন্ধুরা আমার নিচের কুচি লাগানো হয়ে গেছে, বাড়তি যে কাপড়টা আছে যে আমি এভাবে কেটে ফেলবো। কোমরের জন্য যে বেল্টের কাপড়টা কেটেছিলাম এই কাপড়টার সাইডে জয়েন্ট দেয়া লাগবে, প্রথমে আমি সাইডের একটা জয়েন্ট দিয়ে নিব। এবার কোলির কাপড়টা এই যে এভাবে করে সোজা করে রাখবো, আর কোমরের যে বেল্টের কাপড়টা সেটা ওইভাবে করে নিচের দিকে মানে উল্টার দিকে সোজা করে রাখবো, তারপরে যে সাইডে এভাবে সেলাই করব। জয়েন্ট দেয়া হয়ে গেল, এবার কোমরের যে বেল্টের কাপড়টা আছে এটা যে এভাবে করে সামনের দিকে কলিগুলোর সামনের দিকে যে এভাবে করে নিয়ে যে সাইডে যে আমি সেলাইটা করেছি এই সেলাইয়ের কাপড়টাকে যে আঙুলের মাথা দিয়ে এভাবে করে চাপ দিয়ে নিব, তাহলে সেলাই করতে সুবিধা হবে। আমি এখানে রাবার ব্যবহার করব, রাবার বসাতে সুবিধা হবে, তার জন্য এভাবে করে আমি আঙুলের মাথা দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কোমরের রাবারটা কীভাবে নিব সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি।
কোমরের মাপটা যা হবে তার চেয়ে অন্তত 3 ইঞ্চি পরিমাপ কম নেবেন। একেবারে বেশি কম নিলে কিন্তু আবার টাইট হয়ে যাবে, আবার সমান সমান রাখলেও কিন্তু লুজ হয়ে যাবে। তাই এর জন্য এখানে যে কোমরের মাপটা আছে তার থেকে আমি 3 ইঞ্চি কম নিয়েছি। এই লং স্কার্ট তৈরি করতে হলে আপনারা চওড়া ধরনের যে রাবার আছে সেটা ব্যবহার করবেন। এই রাবারটাকে যে এভাবে করে রাখতে হবে, রেখে প্রথমে সাইডের দিকে আগে সেলাই করে নিতে হবে। যেভাবে সেলাই করে নিতে হবে তা না হলে দেখা যাবে রাবারটা ভিতরের দিকে চলে আসবে, তখন সমস্যা হবে। এর জন্য এখানে প্রথমে সেলাই করার আগে এখানে আগে সাইড জয়েন্ট দিয়ে নিতে হবে। এবার এই বেল্টের কাপড়টাকে এই যে এভাবে করে ভাঁজ করে এই রাবারের দিকে এভাবে করে নিয়ে আসতে হবে, এবং 2 থেকে 3 সুতা পরিমাপ এভাবে করে কাপড়টাকে ভাঁজ করতে হবে। ভাঁজ করে নিয়ে তারপরে একেবারে সাইডে রেখে তারপর সেলাইটা করতে হবে। এভাবে করে সাইডে তারপর সেলাইটা করতে হবে। আর সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন রাবারের উপর যেন সেলাইটা না পড়ে। আর এখানে যে রাবারটা আছে এখানেও এভাবে করে সাইডে সেলাই করে নিতে হবে, তা না হলে কিন্তু রাবারটা ভিতরের দিকে চলে যাবে। বাড়তি রাবারটুকু এভাবে কেটে ফেললাম। এবার এই কোমরের কাপড়টা যেন সব দিকে সমানভাবে থাকে এভাবে করে টেনে তারপর ঠিক করে নিতে হবে। এখানে আমি 2টা সেলাই করব, আপনারা চাইলে আরও বেশি ঘন করে সেলাই করে নিতে পারেন। তো বন্ধুরা, আমার এই মাঝ বরাবর 2টা সেলাই করা হয়ে গেল। এবার এই কোমরের দিকে 2টা পাট সমানভাবে রেখে তারপর আমি সেলাইটা করব। আর এই সেলাইটা করার আগে অবশ্যই মাপটা দিয়ে নেবেন, নিচের দিকে কম বেশি হতে পারে। এভাবে করে কোমরের দিকে ধরে নিচের দিকে এই যে এভাবে করে নিয়ে দেখতে হবে যে সমানভাবে আছে কিনা, তারপর 2টা পাট সমানভাবে নিয়ে সেলাইটা করবেন। তো বন্ধুরা, আমার এই সাইডের জয়েন্টটা দেয়া হয়ে গেল। সেলাইটাকে কিন্তু অবশ্যই ডাবল করে দিয়ে দিবেন। তৈরি হয়ে গেল আমার লং স্কার্টটি। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, এটা অনেক বড় হয়েছে যার কারণে আমি মেশিনের মধ্যে নিয়ে সম্পূর্ণটা দেখাতে পারছি না, এই যে এরকম ভাবে হবে। আপনারা চাইলে আপনার বাচ্চার জন্য, ছোট বাচ্চার জন্য এভাবে করে তৈরি করে দিতে পারেন, অথবা বড়রাও এভাবে করে তৈরি করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।